গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম হুমায়ুন আহমেদের উপন্যাস দূরে কোথাও। আজ পড়ছি এর অষ্টম ও শেষ পর্ব। অপলা ঘুমোতে গেল, অনেক রাত পর্যন্ত তার ঘুম এলো না। সেখানিক্ষণ কাঁদল। কত অদ্ভুত দুঃখ কষ্ট আছে মানুষের, এরকম সুন্দর একটি রাতে কেউ কাঁদে। রানু হঠাৎ ঠিক করল টগরকে সে অপলার সঙ্গে যেতে দেবে। রানু ভাবতেও পারেনি অপলা সত্যি সত্যি টগরকে নিয়ে রওনা হবে। এ জীবনে আমরা অনেক কিছুই করতে চাই কিন্তু শেষ পর্যন্ত করা হয়ে ওঠে না, কল্পনাকে কাজে লাগানো কঠিন। রানু কলেজে উঠে একবার ঠিক করেছিল একা একা সোনারগাঁ যাবে, প্রাচীন রাজধানী ঘুরে ঘুরে দেখবে। এখনও তা করা হয়ে ওঠেনি, অথচ কত কাছে সোনারগাঁ। রানু লক্ষ্য করল অপলা বেশ খটা করে তার সুটকেস ঠিকঠাক করছে, খুব উৎসাহ নিয়ে টগরের সঙ্গে আসন্ন ভ্রমণের প্রসঙ্গে আলোচনা করছে। উদ্দেশ্য অবশ্যই রানুকে শোনানো, কিন্তু রানু চুপচাপ, সে কোনোরকম আগ্রহ দেখাচ্ছে না। অপলা যখন বলল টগরের জন্য কি গরম কাপড় নেব আপা, রানু হেসে বলল এই গরমে গরম কাপড় কেন, তাহলে থাক নেবার দরকার নেই, তোমাকে ছেড়ে থাকতে পারবে কি না কে জানে, হয়তো রাতে উঠে কাঁদতে শুরু করবে। কাঁদবে না, আমারও মনে হয় কাঁদবে না। আমার কি মনে হয় জানো আপা, আমার মনে হয় ও বাবাকে ছেড়ে আসতেই চাইবে না, আসতে না চাইলে রেখে আসিস। অপলা ঘাড় ঝাঁকিয়ে বলল তাহলে কিন্তু আমি সত্যি সত্যি রেখে আসব। রানু গম্ভীর হয়ে বলল তো রেখে আসিস, কিন্তু তুমি মুখ কালো করে বলছো, এটা রাগের বলা, এ কথাটি তুমি কি হাসি মুখে বলতে পারবে, দেখি হাসতে হাসতে বলো তো। রানু কিছু বলেনি, বিরক্ত হয়েছে। ইদানিং অপলা তাকে বেশ বিরক্ত করছে, যা সে পছন্দ করে না তা করতে চেষ্টা করছে, ইচ্ছা করেই করছে বোধহয়। কেন সবাই এমন বৈরী হয়ে উঠছে? অপলারা যাবে সকাল 11:30টায়, রানু অফিসে গেল না, খুব ঘন ঘন অফিস কামাই হচ্ছে। এখন পর্যন্ত এ নিয়ে কেউ তাকে কিছু বলছে না, কিন্তু একসময় হয়তো বলবে, সিদ্দিক সাহেব মিষ্টি মিষ্টি গলায় খুব কড়া কড়া কিছু কথা শুনিয়ে দেবেন। এই লোকটিকেও এখন তার পছন্দ হচ্ছে না, পছন্দ না হবার কোনো কারণ নেই। সিদ্দিক সাহেব মানুষটি ভদ্র, কাজ বুঝেন এবং প্রচুর কাজ করেন, সমস্যাটি কোথায় তাহলে? এরকম হচ্ছে কেন রানু? টগর সকাল থেকেই বেশ গম্ভীর, বারবার তার নিজের ছোট্ট সুটকেস নিয়ে নাড়াচাড়া করছে। রানু ভেবেছিল শেষ মুহূর্তে টগর মত বদলাবে, মাকে ছেড়ে যেতে চাইবে না, কিন্তু টগরের ভাবভঙ্গি সেরকম নয়, সে মাকে কিছুটা এড়িয়ে চলছে। সম্ভবত তার ধারণা হয়েছে মা হঠাৎ বলবে তোমার যাবার দরকার নেই টগর, তুমি চলে গেলে আমি একলা হয়ে যাব, রাতে ভয় লাগবে, তুমি থেকে যাও। টগর অপলার পাশে পাশে ঘুরছে, মাঝে মাঝে আট চোখে দেখছে মাকে, চোখে চোখ পড়া মাত্র মাথা ঘুরিয়ে নিচ্ছে, যেন সে মাকে চিনতে পারছে না। ওরা রওনা হবার আগে আগে রানু টগরকে নিয়ে বারান্দায় চলে গেল। টগর খুব সাবধানে থাকবে কেমন, একা একা পুকুরে যাবে না। আচ্ছা, টগর মাথা নাড়ল, সে যাবে না। ঠিকমতো খাওয়া দাওয়া করবে? করব। বাবার জন্য কি নিয়ে যাচ্ছ টগর? টগর অবাক হয়ে তাকালো মার দিকে, ঠিক এই প্রশ্ন সে আশা করেনি। বাবার জন্য কিছু একটা নিয়ে যাওয়া উচিত না? সে নিশ্চয়ই জিজ্ঞেস করবে কি আনলে আমার জন্যে, তখন কি বলবে তুমি? কি নেব? তুমি ভেবে টেপে বের করো কি নিতে চাও, তুমি বলে দাও। এমন কিছু নিতে হবে যাতে সে খুশি হয়, ভেবে টেপে বের করতে হবে কি নিলে খুশি হবে, এসো আরও ভাবি। বোকা ছেলে, এমন করে কেউ বুঝি ভাবে? ভাবতে হয় গালে হাত দিয়ে। টগর সত্যি সত্যি গালে হাত দিল, রানু হেসে ফেলল, চমৎকার একটি ছবি। ছেলে গালে হাত দিয়ে ভাবছে বাবার জন্য কি নেওয়া যায়, এর মধ্যে কোথায় যেন মন খারাপ করার মতো একটা ব্যাপার আছে। রানু বলল আমার জন্য মন খারাপ লাগবে না? লাগবে। তুমি কাঁদবে না আমার জন্যে? হুম, কাঁদব। তাহলে একটু কাঁদো, আমি দেখি। টগর ফিক করে হেসে ফেলল, ছোট ছোট হাতে জড়িয়ে ধরল মাকে। রানু একটা নিঃশ্বাস ফেলল, মনে হচ্ছে দীর্ঘদিন সেই শিশুটিকে দেখবে না, আর সে ফিরে আসবে না মার কাছে। রানু ভেবেছিল ঘর থেকেই সে তাদের বিদায় দেবে, কি মনে করে সে ওদের ট্রেনে উঠিয়ে দিতে গেল। ট্রেন ছাড়বার আগে আগে অপলা বলল তুমি একা একাও বাড়িতে থাকতে পারবে না আপা, তুমি খালার কাছে চলে যাও, খালার সঙ্গে থাকো।
রানু গম্ভীর স্বরে বলল, আমাকে নিয়ে ভাবতে হবে না, তুই টগরকে চোখে চোখে রাখবি, পানিতে যেন না নামে। কোনো ভয় নেই আপা, পৌঁছেই টেলিগ্রাম করবি। টেলিগ্রাম পৌঁছাবার আগে তো আমরাই চলে আসব। তবু করবি? ঠিক আছে, করব। রানু হঠাৎ লক্ষ্য করল টগর কাঁদছে। অপলা বিরক্ত হয়ে বলল, এই কাঁদছিস কেন? টগর জবাব দিল না, শাড়ির আঁচলে সে মুখ ঢেকে রেখেছে। বারবার তার ছোট্ট শরীর কেঁপে কেঁপে উঠছে। অপলা বলল, মার জন্য মন খারাপ লাগছে? হুম, তাহলে যাবার দরকার নেই, তুই থেকে যা। হুম, আমি যাব। টগরের কান্না আরও বেড়ে গেল। গার্ড হুইসেল দিয়েছে, গাড়ি চলতে শুরু করবে। অপলা বিব্রত মুখে বলল, আপা তুমি উঠে এসো না প্লিজ। রানু জবাব দিল না, দাঁড়িয়ে রইল এবং একসময় ট্রেন ছেড়ে দিল। তার নিজের চোখেও কি পানি আসছে? আসছে বোধহয়। সব কেমন ঝাপসা লাগছে। রানু সানগ্লাস চোখে দিল, জল ভরা চোখ, কাউকে দেখাতে ইচ্ছা করে না। ট্রেন চলে যাবার পরও কিছুটা সময় ঘুরে বেড়ালো স্টেশনে। সিলেট মেল এসে থেমেছে, ব্যস্ত হয়ে যাত্রীরা নামছে। কত বিচিত্র ধরনের মানুষ আছে এই পৃথিবীতে, একজন মানুষের সঙ্গে অন্যজনের কোনো মিল নেই। ছোট একটি বাচ্চা গর্বিত ভঙ্গিতে গড়গড় করে হাঁটছে, তার মা হাত ধরতে চাচ্ছে, সে কিছুতেই হাত ধরতে দেবে না। কি গম্ভীর শিশুটির চলার ভঙ্গি, টগরের মতো হয়েছে বোধহয়। রানুর চোখ আবার ভিজে উঠেছে, মন দুর্বল হয়ে গেছে, ভালো কথা নয়। রানুর মামা ইসমাইল সাহেব রানুকে দেখে খুবই অবাক হলেন। দীর্ঘদিন পর সে বাড়িতে এল। ইসমাইল সাহেব বারান্দা ইজি চেয়ারে শুয়েছিলেন, তিনি উঠে বসতে চেষ্টা করলেন, পারলেন না। এখন প্রায় অথর্ব অবস্থায় এসে পৌঁছেছেন, নিজে নিজে কিছুই প্রায় করতে পারেন না। কেমন আছো মামা? ভালো আছি, বেশ ভালো। তুই কি মনে করে? দেখতে এলাম, বাসায় কেউ নেই, ফাঁকা ফাঁকা লাগছে। বিয়ে বাড়িতে গেছে, চলে আসবে, সন্ধ্যার আগেই চলে আসবে, তুই বস। রানু বসল। ইসমাইল সাহেব হাত বাড়িয়ে রানুকে কাছে টানলেন, হালকা গলায় বললেন, এখনো রাগ পুষে রেখেছিস? না মামা, কারো ওপর আমার রাগ টাগ নেই। এদিকে তো আসিস না। ইচ্ছে করেই আসি না। কেন? তোমার কথা না শুনে বিয়ে করেছিলাম, খুবই রাগ করেছিলে তুমি, বাড়ি থেকে বের করে দিয়েছিলে, মনে আছে? ইসমাইল সাহেব কিছু বললেন না। রানু নিঃশ্বাস ফেলে বলল, সেই বিয়ের আজ এই অবস্থা, লজ্জাতেই আসি না। আজ কি মনে করে এলি? কিছু করার ছিল না, কোথাও যাবার ছিল না, তাই এসেছি। টগরকে কার কাছে রেখে এসেছিস? ও তার বাবার কাছে গেছে, গ্রামের বাড়িতে। ওর বাবা কিছুদিন ধরে গ্রামের বাড়িতে আছেন। জানি। কিভাবে জানলে? কোনো পত্রিকায় যেন দেখলাম, কথা সাহিত্যিকের নির্বাসন। রানু চুপ করে গেল। ইসমাইল সাহেব মৃদুস্বরে বললেন, গ্রাম নিয়ে কিছু লিখবেন বোধহয়। জানি না, লিখলে লিখবে, লেখালেখির উপর আমার কোনো ভক্তি নেই, উৎসাহ নেই। ওই প্রসঙ্গ থাক মামা, অন্য কিছু নিয়ে আলাপ করো। তোমার শরীর এখন কেমন? ভালো না, সময় বোধহয় শেষ হয়ে আসছে। আফসোস হয়? না, দায়িত্ব পালন করেছি, মেগুলির বিয়ে দিয়েছি, ছেলেটা চাকরি করে, আফসোস থাকবে কেন? কোনো আফসোস নেই। মামা চা খাবো? নিজে বানিয়ে খেতে হবে, কাজের ছেলেটা কোথায় যেন গেছে। তুমি খাবে? চা সিগারেট আমার জন্য নিষিদ্ধ, তবে তোর খাতিরে খাবো এক কাপ। রানু চা বানাতে গেল। সে প্রায় ১২ বছর এই বাড়িতে কাটিয়েছে, কিন্তু তবু সব কেমন অচেনা লাগছে। পুরনো আসবাব প্রায় কিছুই নেই, ঝকঝক করছে চারদিক। তার সময় এরকম ছিল না, এলোমেলো থাকত সব কিছু। এখন ঘর সাজায় কে? এ বাড়িতে কোনো মেয়ে নেই। মামা তার ছেলের বিয়ে দেননি, নাকি দিয়েছেন কিন্তু তাকে জানাননি, বোধহয় তাই। মামার সঙ্গে তার এখন আর সম্পর্ক নেই। রানু সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নিয়েছে। মামা তোমার চা, চিনি দেইনি, চিনি নিশ্চয়ই খাও না? না, খাই না। ইসমাইল সাহেব নিঃশব্দে চায়ে চুমুক দিতে লাগলেন। তার স্বাস্থ্য ভেঙে গেছে, চায়ে চুমুক দেবার ভঙ্গি, বসে থাকার ভঙ্গি, সবকিছুতেই গভীর ক্লান্তির ছোঁয়া। সত্যি সত্যি কি তার সময় শেষ হয়ে এসেছে, যাবার প্রস্তুতি নিচ্ছে? রানুর বড় মায়া লাগল। ইসমাইল সাহেব বললেন, আজ রাতটা আমার এখানে থেকে যা, বুলুর বিয়ে দিয়েছি, ওর বউকে দেখবি। বুলুর বিয়ের কথা আমাকে তো কিছু বলনি।
বলার মতো বিয়ে নয়, বলার মতো হলে বলতাম। ইসমাইল সাহেব ক্লান্ত ভঙ্গিতে চেয়ারে মাথা রাখলেন। তোমার শরীর এত খারাপ, তবু সবাই তোমাকে একা ফেলে চলে গেল? ওরা যেতে চায়নি, আমি জোর করে পাঠিয়েছি। সব সময় সবাই আমাকে নিয়ে ব্যস্ত, এটা সহ্য হয় না। রানু খানিক্ষণ ইতস্তত করে বলল, মামা, আমি টগরকে নিয়ে যখন আলাদা হয়ে গেলাম, তুমি কিন্তু একবারও জিজ্ঞেস করলে না কেন এরকম করলাম। ইসমাইল সাহেব ক্লান্ত গলায় বললেন, যা করেছিস ভালোই করেছিস। তুমি কিছু না জেনেই বলেছ। মামা, মন দিয়ে শোনো, মনিকা নামের একটি মেয়ের সঙ্গে টগরের বাবার খুব ভাব ছিল। মেয়েটি দারুণ রূপবতী এবং চমৎকার মেয়ে। মামা, তুমি কি আমার কথা শুনছো? ইসমাইল সাহেব জবাব দিলেন না। রানু দেখল তিনি ঘুমিয়ে পড়েছেন। সন্ধ্যা মিলিয়েছে, গাছে গাছে পাক পাখালি ডাকছে, আকাশে মেঘ, আজও বোধহয় ঝড় বৃষ্টি হবে। রানু ব্যাকুল হয়ে কাঁদতে লাগল। অপলারা পৌঁছল সন্ধ্যা মিলাবার পর। ট্রেন থেকে নেমেই সে একটি নিঃশ্বাস গোপন করল। আকাশ মেঘে কালো হয়ে আছে, ঘন ঘন বিজলি চমকাচ্ছে। অল্প কিছু লোক নেমেছে ট্রেন থেকে, তারা মুহূর্তের মধ্যেই উধাও। ফাঁকা স্টেশন, চারদিক নিশুতি রাতের মতো নীরব। অপলা টগরের হাত ধরে বলল, ভয় লাগছে তোর? না, কিসের শব্দ হচ্ছে খালা? কি জানি, ঝিঝি পোকা বোধ হয়। তোর ভয় লাগছে না তো? না, ভয়ের কিছু নেই। তোদের দাদার বাড়ি এখানে সবাই চিনে, বললেই হবে, মুক্তার বাড়ি, স্টেশন থেকে কোয়ার্টার মাইল। কোয়ার্টার মাইল হচ্ছে খুব কাছে। তোর ভয় লাগছে না তো? না, বৃষ্টি নামার আগে আগেই পৌঁছে যাব, আর না হয় বৃষ্টিতে অল্প ভিজব, কি বলিস, মজাই হবে। টগর উত্তর দিল না, তার মোটেই ভয় লাগছে না, বেশ মজাই লাগছে। বৃষ্টি নামলে আরও মজা হয়, শুধু ঝিঝি পোকার ডাকটা শুনতে কেমন কেমন লাগছে। এই পোকাগুলি মানুষকে কামড়ায় কি না কে জানে, এই প্রশ্নটি জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সে জানে জিজ্ঞেস করলে ঠিক উত্তর পাওয়া যাবে না। অপলা বলবে, না না, কামড়ায় না। টগর লক্ষ্য করল, খালামণি কেমন অসহায় ভঙ্গিতে সুটকেস হাতে দাঁড়িয়ে আছে। সে বোধহয় জিজ্ঞেস করতে চায় কোন দিকে যেতে হবে, কিন্তু কাকে জিজ্ঞেস করবে বুঝতে পারছে না। খালামণি, চলো, দাঁড়া একটু, এত ব্যস্ত হচ্ছিস কেন? ওই লোকটা আসছে, ওকে জিজ্ঞেস করব, ও বোধহয় স্টেশন মাস্টার। কিভাবে বুঝলে? অপলা উত্তর দিল না, লোকটির দিকে এগিয়ে গেল। স্টেশন মাস্টার অবাক হয়ে বললেন, কোথায় যাবেন? মুক্তার বাড়ি, ফয়সাল সাহেবের বাড়ি? সে তো অনেকটা দূর। কত দূর? মাইল খানেকটা তো হবেই, গ্রামের মাইল শহরের মাইলের মতো না, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাবে, তবু মাইল শেষ হবে না। পুরুষ মানুষ কেউ নেই আপনাদের সাথে? জি না। মুক্তার সাহেবের বাড়িতে তো কেউ থাকে না, সেখানে কার কাছে যাবেন? অপলার বুক ধক করে উঠল। ট্রেনে ওঠার পর থেকে এরকম একটা আশঙ্কা তার হচ্ছিল, গিয়ে দেখবে বাড়ি তালাবদ্ধ, দুলাভাই চলে গেছেন ঢাকা কিংবা অন্য কোথাও, বাড়ি দেখাশোনার জন্য যারা ছিল তারাও নেই, মেয়ের বাড়িতে বেড়াতে গেছে কিংবা অন্য কোনো গ্রামে যাত্রা দেখতে গেছে, ঢাকা ফিরে আসার কোনো ট্রেন নেই, তারা রাত কাটাচ্ছে স্টেশনে। এমন সময় দুষ্ট কিছু লোকজন তাদের ঘিরে ধরল। তাদের মধ্যে একটি লোক খুব লম্বা, তার সরু সরু হাত লোমে ভর্তি। সে খপ করে অপলার হাত ধরে বলল, দুশ্চিন্তাগুলি এত স্পষ্ট হয় কেন কে জানে। ট্রেনে ওঠার পর থেকে তার আশপাশের সবাইকে অপলার দুষ্ট লোক বলে মনে হচ্ছিল। একজন টগরকে বাদাম কিনে দিল, অপলার সঙ্গে খুব খাতির জমানোর চেষ্টা করল। অপলার দৃঢ় ধারণা হল লোকটার কোনো একটা মতলব আছে। সেই ধারণা ঠিক হয়নি। লোকটি ময়মনসিংহ স্টেশনে নেমে গেছে এবং নেমে যাবার আগে অপলাকে বলেছে, যদি দেখেন পৌঁছতে পৌঁছতে রাত হয়েছে, তাহলে স্টেশন মাস্টারকে বলবেন পৌঁছে দিতে, অন্য কাউকে বলবেন না। আজকাল গ্রামেও টাউট শ্রেণীর একদল মানুষ তৈরি হয়েছে। স্টেশন মাস্টার যথেষ্ট করলেন, একজন কুলি জোগাড় করলেন, হারিকেন এবং ছাতার ব্যবস্থা করলেন এবং বারবার বললেন, মেয়ে মানুষের এতটা সাহস থাকা উচিত না, ছোট একটা বাচ্চাকে নিয়ে একা একা রওনা হওয়া কি সর্বনাশের কথা, দিনকালও ভালো না, যখন তখন ঝড়টর হচ্ছে। পথে নেমে টগরের খুব আনন্দ হল, কত অদ্ভুত সব দৃশ্য চারদিকে এবং সবই অচেনা,
কত রকম শব্দ উঠছে আর সারাক্ষণে কেমন মজার একটা গন্ধ পাওয়া যাচ্ছে। একটা বাঁশছাড়ের কাছে এসে সে থমকে দাঁড়াল। ওইসব কি জোনা কি খালামণি? হ্যাঁ। ওরা কি করছে? খেলা করছে বোধহয়। এখানে এত জোনাকি, কিন্তু শহরে জোনাকি নেই কেন? জানি না কেন, তোমার বাবাকে জিজ্ঞেস করবে। চলো ডগর, দাঁড়িয়ে থাকবে না, দেরি হচ্ছে, বৃষ্টি নামবে। বেশিক্ষণ দাঁড়াবো না, অল্প একটু দাঁড়াবো। বৃষ্টি নামবে তো? নামুক। টগর কিছুক্ষণ পরপরই দাঁড়িয়ে পড়ছে, তাকে আর নাড়ানো যাচ্ছে না। অপলা তাকে কোলে তুলতে চেষ্টা করল, সে কোলে উঠবে না, সমস্তটা পথ হেঁটে হেঁটে যাবে। কিসের শব্দ হচ্ছে কালামণি? ঘণ্টা, ঘণ্টার শব্দ হচ্ছে। ঘণ্টার শব্দ হচ্ছে কেন? হিন্দুরা পূজা করছে, ওরা ঘণ্টা বাজিয়ে পূজা করে। ওরা ঘণ্টা বাজিয়ে পূজা করে কেন? জানি না কেন, ওদেরকে জিজ্ঞেস করো। টগর ভেবে পেল না, এত সুন্দর সব শব্দ কিন্তু খালামণির ভালো লাগছে না কেন। একটা জায়গায় দেখা গেল লক্ষ লক্ষ ব্যাং ডাকছে। প্রথমে একটা ব্যাং মোটা গলায় কয়েকবার ডাকে, তারপর পর অন্য ব্যাংগুলি লাফালাফি করে ডাকতে ডাকতে হঠাৎ চুপ করে যায়। এরকম করে কেন ওরা? খালামণি? না, আর একটি কথাও না, তুমি আমার কোলে আসো টগর, এখনো অনেক দূর। ব্যাংরা সবাই একসঙ্গে কথা বলে কেন? জানি না কেন, চুপ করে থাকতো, এখন বৃষ্টি হলে কি অবস্থা হয় দেখবি। বাড়ির কাছাকাছি আসতে সত্যি সত্যি বৃষ্টি নামল। প্রথমে ছোট ছোট ফোঁটা, তারপরেই মুসুল বর্ষণ, সেই সঙ্গে ঠান্ডা বাতাস। ছাতা মেলতেই সেটা উল্টে গেল। টগর বলল, ছাতা উল্টে গেল কেন খালামণি? এবার কিন্তু চর খাবি টগর। সঙ্গের কুলি জিজ্ঞেস করল আশপাশের কোনো বাড়িতে গিয়ে দাঁড়াবে কিনা। অপলা রাজি হল না। তারা বাড়িতে পৌঁছল কাক ভেজা হয়ে। অপলার শাড়ি কাদায় মাখামাখি, সে দুবার কাদায় পা পিছলে পড়েছে, স্যান্ডেলের ফিতা গিয়েছে খুলে। রাগে দুঃখে তার কাঁদতে ইচ্ছা হচ্ছে, কিন্তু টগরের আনন্দের সীমা নেই। তার পাঁচ বছরের ক্ষুদ্র জীবনে এত আনন্দ ভ্রমণ সে এর আগে আর করেনি, এবং কে জানে ভবিষ্যতেও হয়তো আর করবে না। তীব্র তীক্ষ্ণ আনন্দের মুহূর্ত একজন মানুষের জীবনে বারবার আসে না। ওসমান সাহেব বাড়িতেই ছিলেন, হইচই শুনে হারিকেন হাতে বারান্দায় এসে দাঁড়ালেন। তার মুখ ভর্তি দাড়িগো, দেখতে যেমন সন্ন্যাসী সন্ন্যাসী লাগছে। তিনি শিশুদের মতো গলায় চেঁচালেন, আরে কারা এসেছে? কাউকেই তো চিনতে পারছি না, এত ছোট ছেলেটা কে? চেনা চেনা লাগছে কেন? টগর ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। তিনি তাকে কোলে তুলতেই সে মুখ লুকাল তার বুকে। তার কেন জানি বড় লজ্জা লাগছে, কাউকে এখন আর মুখ দেখাতে ইচ্ছা করছে না। অপলা বলল, দুলা ভাই, আপনার জামা কাপড় তো সব কাদায় মাখামাখি করে দিল। দেখ, তুমি কেমন আছো অপলা? ভালো আছি। আপনি দাড়িগো রেখে এমন রবীন্দ্রনাথ সেজেছেন কেন? ব্লেড পাওয়া যায় না, ব্লেডের অভাবে এই কাণ্ড। আপনাকে দাড়ি গোফে কিন্তু ভালো লাগছে। ওসমান শব্দ করে হেসে উঠলেন, ভরাট গলায় হাসি। টগরও হাসতে শুরু করল, যেন এই রসিকতা বুঝতে পেরেছে। ওসমান সাহেব বললেন, আজ তোমরা আসবে এটা কিন্তু আমি জানতাম। বাজে কথা বলবেন না দুলা ভাই। বাজে কথা না, তোমাদের জন্য রান্না করতে বলেছি, ফুলির মাকে জিজ্ঞেস করলেই জানতে পারবে। জানতেন তাহলে স্টেশনে থাকলেন না কেন? সেটা অবৈজ্ঞানিক কাণ্ড হতো, অবৈজ্ঞানিক কিছু তো আমি করতে পারি না। মনের কোনো খেয়ালকে খানিকটা প্রশ্রয় দেয়া যায়, বেশি প্রশ্রয় দেয়া যায় না। কি করে বুঝলেন আজ আমরা আসব? তা জানি না, সকালে ঘুম থেকে উঠেই মনে হলো, টেলিপ্যাথি বোধ হয়। দুজন আসবে সেটা বুঝিনি, আমার মনে হয়েছে তোমরা তিনজনই আসবে। অপলা থেমে থেমে বলল, আপাও আসতো, ছুটি পায়নি। তাই বলি অপলার মনে হলো দুলাভাই যেন অন্য একরকম ভঙ্গিতে হাসলেন, শিশুদের মিথ্যা কথা প্রশ্রয় দেবার মতো ভঙ্গিতে হাসা, মিথ্যাটা না বললেই হতো। দুলাভাই, আমরা আসায় আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ। আপনার নির্জন তপস্যার ব্যাঘাত সৃষ্টি করলাম তাই না? তপস্যা টপস্যা কিছু না, মহাপুরুষরা তপস্যা করেন, আমি অতি সাধারণ একজন মানুষ। যাও গোসল করে কাপড় বদলাও, চা করতে বলেছি, ফুলির মা বাথরুমে পানি তুলে দেবে। আমাদের নাকি পাকা ঘাট দেয়া চমৎকার পুকুর আছে, বৃষ্টির মধ্যে সেই পুকুরে সাঁতার কাটতে নাকি দারুণ মজা। কার কাছে শুনলে? আপার কাছে, আপা বলে দিয়েছে। ওসমান সাহেব একটি দীর্ঘ নিঃশ্বাস ফেললেন,
অপলা সুন্দর একটি স্মৃতি মনে করিয়ে দিয়েছে। বিয়ের পরপর রানুকে নিয়ে গ্রামের বাড়িতে এসেছিলেন। শ্রাবণ মাসের এক দুপুরে খুব বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে দুজন পুকুরে নেমেছিলেন। রানু কিছুতেই নামতে চাচ্ছিল না। তিনি প্রায় জোর করে তাকে রাজি করিয়েছিলেন। তারপর সে আর উঠে আসতে চায় না। যতবার তিনি বলেন, রানু চলো উঠা যাক, রানু ততবারই বলে, আরেকটু আরেকটু। সুখের উপকরণ চারদিকে ছড়ানো থাকে, আমরা প্রায় সময় তা বুঝতে পারি না। হঠাৎ এক সময় তার দেখা পাই এবং অভিভূত হয়ে পড়ি। অপলা পুকুরে গোসল করতে যাবে বলে ঠিক করল। ফুলির মা আপত্তি করবার চেষ্টা করছে, ভর সন্ধ্যায় খোলা চুলে পুকুরে নামা ঠিক না, কিন্তু তার আপত্তি গ্রাহ্য হয়নি। টগরও তার খালামণির সঙ্গে পুকুরে নামবে, সেও নাকি সাঁতার কাটবে। ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। ওসমান সাহেব ছাতা মাথায় দিয়ে একটি হারিকেন হাতে পুকুর ঘাটে এসেছেন। জলে নেমেছে টগর এবং অপলা। ফুলি পানিতে পা ডুবিয়ে পুকুর ঘাটে বসে আছে। ওসমান সাহেব বললেন, বেশি দূর যেও না অপলা। আমাকে নিয়ে ভয় নেই দুলা ভাই, আমি চমৎকার সাঁতার জানি। আপনি টগরকে উঠিয়ে নিয়ে চলে যান, ওর ঠান্ডা লাগবে। তুমি না উঠলে ও উঠবে না। আমি এখানে অনেকক্ষণ থাকব, বৃষ্টি না থামা পর্যন্ত উঠব না। ওসমান সাহেব মৃদু হাসলেন, কিছু বললেন না। বিশেষ ঘটনা কি মানুষের জীবনে বারবার ফিরে আসে? ঠিক অপলার মতো গলায় রানুও তো একদিন এই কথাই বলেছিল। সেদিন তিনি অবশ্যই রানুর পাশে ছিলেন। আজ ছাতা মাথায় একটি করই গাছের নিচে দাঁড়িয়ে আছেন। প্রকৃতিকে একই ঘটনা বিভিন্ন রকমভাবে মানুষের সামনে উপস্থিত করে। এরকম একটি ঘটনা কি আবার তার জীবনে ঘটবে? অসম্ভব নয়। একদিন হয়তো টগরের ভালোবাসার একটি মেয়ে এরকম বৃষ্টির রাতে পুকুরে নামবে এবং অবিকল রানুর মতো গলায় বলবে, বৃষ্টি না থামা পর্যন্ত আমি উঠব না। তিনি দূর থেকে শুনে ফেলবেন। ওসমান সাহেব মৃদুস্বরে ডাকলেন, অপলা, গ্রামে বসে বসে একটা মজার জিনিস লক্ষ্য করলাম। কি সেটা? গাছের যৌবন বারবার ফিরে আসে, কিন্তু মানুষের যৌবন মাত্র একবার। কথা শেষ হওয়া মাত্র জোর বৃষ্টি শুরু হল। টগর মহানন্দে হাততালি দিল। অপলা ভেবে রেখেছিল সে দুদিন থাকবে, শুক্র ও শনি, খুব বেশি হলে তিন দিন। সোমবার ডক্টর মাইতির ক্লাস, ওই ক্লাস ধরতেই হবে। অ্যাবসেন্ট করলে তিনি নামের পাশে দাগ দিয়ে রাখেন এবং পরের দিন এমন সব প্রশ্ন করেন যার উত্তর কারোরই জানা থাকে না। প্রশ্নতেই শেষ নয়, শান্ত মুখে এমন সব বলেন যা শুনলে ক্লাস ছেড়ে ছুটে বেরিয়ে যেতে ইচ্ছা করে। যেমন রিতাকে একদিন বললেন, ডাক্তার যে তোমাকে হতেই হবে এমন তো কথা নেই, তোমার হাবভাব ডাক্তারের মতো নয়, বিরহী প্রেমিকের মতো, বুঝতে পারছ? এখন তুমি আমাকে বলো, তোমার ডান হাতের কবজির সবচেয়ে গুরুত্বপূর্ণ হাড়টির কী নাম? উঁচু গলায় বলো যেন সবাই শুনতে পায়। রিতা কোনো মতে বলল, আমি জানি না স্যার, বলেই সে বসে পড়ল এবং খুব ঘামতে লাগল। মাইতি স্যার বললেন, তোমাকে কিন্তু এখন আমি বসতে বলিনি, কেউ প্রশ্নের উত্তর না দিয়ে বসে পড়লে আমার খারাপ লাগে, কাজেই তোমাকে আমি এখন এমন প্রশ্ন করব যার উত্তর তোমার জানা আছে বলে আমার ধারণা। বলো, প্রেম এবং ভালোবাসার মধ্যে পার্থক্য কি? ক্লাসের সবাই হো হো করে হাসতে লাগল। এই হচ্ছে মাইতি স্যার, তার ক্লাস মিস করার প্রশ্নই ওঠে না। কিন্তু অপলা রোববার ভোরে বেশ সহজভাবেই বলল, আজ ঢাকা না গেলে কেমন হয় রে টগর? টগর গম্ভীর হয়ে বলল, ভালো হয়, কিন্তু মাইতি স্যার যে আমাকে কাঁচা খেয়ে ফেলবে, সবার সামনে কাঁদিয়ে ছাড়বে, চিনিস তো না তাকে। তাহলে চলে যাই, শরীরটা ভালো লাগছে না, কেমন জ্বর জ্বর লাগছে, দেখ তো গায়ে হাত দিয়ে। অপলার গা নদীর জলের মতো শীতল, কিন্তু টগর উদ্বিগ্ন স্বরে বলল, উফ, খুব জ্বর তো। যা, সুটকেস খুলে কাপড় বের করে ফেল, আগামী সোমবারের আগে ঢাকা গিয়ে পৌঁছলেই হবে। তোর আবার মন খারাপ লাগছে না তো? না। মার জন্য কান্না আসছে না? না, একটুও না। টগর তার জবাবে হেসে ফেলল এবং পরক্ষণেই গম্ভীর হয়ে গেল। সম্ভবত মনে করল হাসাটা ঠিক নয়, মার জন্য কিছুটা হলেও মন খারাপ করা দরকার। কিন্তু তার সত্যি সত্যি মার কথা মোটেও মনে পড়ছে না, বরং মার কাছে ফিরে যেতে হবে ভেবেই খারাপ লাগছে। বাবা তার সঙ্গে খুব কথা টথা বলে না, তবু তাকেই কেন জানি বেশি ভালো লাগে। এর কারণ কি সে প্রায় ভাবে। পরশু রাতে অপলাকে জিজ্ঞেস করল,
অনেক ইতস্তত করে বলল, খালামুনি, বাবা বেশি ভালো না মা? দুজনই ভালো। মন রাখা কথা, টগর বিশ্বাস করেনি, দুজন লোক সমান সমান ভালো হতে পারে না, একজন একটু বেশি ভালো হলে অন্যজন একটু কম ভালো হবে, তাই নিয়ম। অপলা হাই তুলে বলল, কে বেশি ভালো কে কম ভালো এসব দিয়ে কি করবি? কিছু করব না। কিছু না করলে ঘুমা, নাকি বাবার সঙ্গে ঘুমোতে ইচ্ছে করে? না না, মনে হচ্ছে করে, আয় রেখে আসি। অপলা সত্যি সত্যি তাকে রেখে আসতে গেল। টগর লক্ষ্য করেছে অপলা খালামুনি যা বলে সঙ্গে সঙ্গে তা করে, অন্য কোনো মেয়ে হলে আয় রেখে আসি বলেও রেখে আসার কোনোরকম লক্ষণ দেখাতো না এবং একসময় বড় বড় হাই তুলে ঘুমিয়ে পড়ত, কিন্তু অপলা খালামুনি সেরকম নয়, সে যা বলবে তাই করবে, এজন্যই তাকে এত ভালো লাগে। গত পরশু কালবৈশাখী ঝড় হল, ভীষণ ঝড়। হঠাৎ অপলা খালামুনি বলল, চল টগর আম কুড়াতে যাই, কালবৈশাখীতে আম কুড়াতে হয়। টগরের ইচ্ছা করছিল, আবার ভয় ভয়ও করছিল, কি অন্ধকার চারদিক, আবার কেমন শোঁ শোঁ উঠছে। বাবা বললেন, মাথার উপর গাছের ডাল ভেঙে পড়বে, যেও না অপলা। খালামুনি বলল, আমার উপর গাছের ডাল ভেঙে পড়লে কারো কোনো ক্ষতি হবে না, বলেই সে নেমে গেল উঠোনে, কিছুক্ষণের মধ্যেই ফুলিয়ে গেল। তারা ছুটো ছুটি করে আম এনে ঝুড়ি ভর্তি করছে, কি সুন্দর লাগছে দেখতে। বাবা বললেন, টগর তোমার যেতে ইচ্ছা করছে? হুম, আমার মনে হয় এরকম ক্ষেত্রে যাওয়াই উচিত, ভয়কে প্রশ্রয় দেওয়া ঠিক না, তাছাড়া কালবৈশাখীর ঝড়ে বাচ্চাদের ওপর কখনো ডাল ভেঙে পড়ে না, নিয়ম নেই। কার নিয়ম? প্রকৃতির নিয়ম। বাবা খুব হাসতে লাগলেন, বড়দের সব কথা সবসময় বোঝা যায় না। টগর অবশ্যই খুব বুঝতে চেষ্টা করে, বড়দের কথা শুনতে তার খুব ভালো লাগে। রোজ রাতে তারা সবাই বারান্দায় বসে অনেকক্ষণ গল্প করে, ঘুমে চোখ জড়িয়ে আসে তবু সে জেগে থাকতে চেষ্টা করে। কত রকম কথা বলে বাবা আর খালামুনি, বেশিরভাগ কথারই সে অর্থ বুঝতে পারে না, তবু শুনতে ভালো লাগে। অপলা, টগরকে আমার বিছানায় শুয়ে দেবার কোনো দরকার নেই, তুমি একা একা ভয় পাবে, ও থাকুক তোমার সঙ্গে। আমার এত ভয়টয় নেই। বলো কি, এ বাড়িতে কিন্তু ভূত আছে, সাদা চাদর গায়ে দিয়ে অশরীরে কি একজন বারান্দায় হাঁটাহাঁটি করে, ফুলির মা তোমাকে সেই গল্প বলেনি? বলেছে। ভূত বিশ্বাস করো না? করব না কেন, করি। সে কি? আমার তো ধারণা ছিল ডাক্তাররা ভূত বিশ্বাস করে না, কোনো কোনো ডাক্তার আবার করেও, তাছাড়া আমি তো এখনও ডাক্তার হইনি। ডাক্তাররাই যদি ভূতে বিশ্বাস করে তাহলে আমরা সাধারণ মানুষেরা যাব কোথায়? আপনি বুঝি সাধারণ মানুষ? তোমার কি ধারণা আমি অসাধারণ? লেখকরা সাধারণ মানুষ নন। আমি লেখক তোমাকে কে বলল? একসময় ছিলাম, এখন না, ওইসব পূর্বজন্মের কথা, এখন আর মনে করতে চাই না। আপনাকে আবার লেখালেখি শুরু করতে হবে। আর হবে না, হতেই হবে, আপনাকে দিয়ে নতুন একটি লেখা শুরু করিয়ে তারপর যাব, তার আগে যাব না। আর যদি শুরু করতে না পারি তাহলে কি থেকে যাবে? হ্যাঁ। টগর লক্ষ্য করল, হ্যাঁ বলার পরপরই খালামুনি খুব গম্ভীর হয়ে পড়ল, তারপর হঠাৎ উঠে চলে গেল। বড়দের কথাবার্তার মতো তাদের আচার আচরণও দুর্বোধ্য। খালামুনি যেভাবে উঠে চলে গেছে তাতে মনে হয় সে খুব রাগ করেছে। কেন সে শুধু শুধু রাগ করবে? বাবা কি রাগ করার মতো কিছু বলেছে? কিছুই বলেনি। রাতে ঘুমোবার সময় টগর ভয়ে ভয়ে জিজ্ঞেস করল, খালামুনি, তুমি বাবার উপর রাগ করেছ? অপলা অবাক হয়ে বলল, রাগ করব কেন, আমি কারোর সঙ্গে রাগটাগ করতে পারি না। বাবাও কারোর সঙ্গে রাগ করে না, উনি মহাপুরুষ কি না তাই? মহাপুরুষ কি খালামুনি? জানি না কি, ঘুমো। নাকি বাবার সঙ্গে ঘুমোতে ইচ্ছা করছে? তোমার সঙ্গে ঘুমোতে ইচ্ছা করছে। টগর অপলার গলা জড়িয়ে ধরল। অপলা বিরক্ত স্বরে বলল, গরমের মধ্যে এরকম জাপটে দৌড়ে আছিস কেন, একটু দূরে যা। টগর সরে গেল। রাগ করলি নাকি টগর? না। তুই তোর বাবার মতো হবি বড় হলে, কারো জন্য কোনো টান থাকবে না, পাথরের মতো মানুষ। বাবা পাথরের মতো? হ্যাঁ, শক্ত পাথর। আর মা কিসের মতো? সেও পাথরের মতো, তোদের সবাই পাথর। অপলা খুব হাসতে লাগল। টগর অবাক হয়ে লক্ষ্য করল হাসতে হাসতে খালামুনির চোখে পানি এসে গেছে, সে শাড়ির আঁচলে চোখ মুছে আর হাসছে, হাসির দমকায় খাট কাঁপছে।
ও ঘর থেকে বাবা এসে বললেন, কি হচ্ছে এখানে? টগর বলল, খালামণি শুধু হাসছে। শুধু শুধু কেউ এরকম হাসে? অপলা গম্ভীর হয়ে বলল, আমি হাসি, কোনো কারণ ছাড়াই হাসি এবং কাঁদি। আপনি ঘুমোতে যান, ইচ্ছা করলে আপনি আপনার পুত্রকেও নিতে পারেন। বসি কিছুক্ষণ তোমার কাছে, হাসির গল্পটি বলো, আমারও হাসতে ইচ্ছা করছে। আমার আর করছে না, ঘুম পাচ্ছে। বাবা উঠে চলে গেলেন। টগর অনেক রাত পর্যন্ত জেগে রইল। তার কেবলই মনে হতে লাগল, খালামণি এখানে এসে বদলে গেছে। তার ধারণা বাবাও সেটা জানেন এবং তিনিও তার মতোই জেগে জেগে খালামণির ব্যাপারটা ভাবেন। তাকে একদিন জিজ্ঞেস করতে ইচ্ছা করে, কেন খালামণি এরকম করছে? পরশুদিনের আগের দিন বিকেলে খালামণি বলল, আজ নদীর পাড়ে যাব, একটা নৌকা ভাড়া করে খুব ঘুরব। দুলা ভাই তৈরি হয়ে নিন, ফ্লাস্কে করে চা নিয়ে যাব, দৃশ্য দেখতে দেখতে চা খাব। বাবা বললেন, নদী তো অনেকখানি দূর, 4-5 মাইল হবে। হলে হবে, আপনি তৈরি হন, খাতা কলম সঙ্গে নিন, হঠাৎ কোনো ভাব এসে গেলে লিখে ফেলবেন। ঝড় বৃষ্টি হতে পারে। হলে হবে। খালামণি ফ্লাস্ক ভর্তি করে চা করল, কি একটা খাবার তৈরি করল, তারপর হঠাৎ মত বদলাল, গম্ভীর হয়ে বলল, দুলাভাইকে নিয়ে কোনো কাজ নেই, আমি আর তুই যাব। বাবা কাপড় পরছে তো? পরলে পড়ুক, কাপড় পরে বসে থাকুক, চল আমরা রওনা দিয়ে দিই, সন্ধ্যার আগে ফিরতে হবে, হাতে সময় নেই। টগর মৃদুস্বরে বলল, বাবাকে নিয়ে যাই? অপলা বিরক্ত হয়ে বলল, তুই তাহলে থাক তোর বাবার সঙ্গে, আমি চললাম। অপলা সত্যি সত্যি একা একা রওনা হয়ে গেল। বাবা পেছন থেকে ডাকল, এই অপলা, এই। খালামণি ফিরেও তাকাল না, ফ্লাস্ক দোলাতে দোলাতে হনহন করে ছুটতে লাগল। বাবা ফুলির আম্মাকে বলে দিলেন সঙ্গে যেতে। তারপর হাসি মুখে টগরকে বললেন, তোর খালার কি হয়েছে রে? জানি না কি হয়েছে, রাগ নাকি? হুম, কার ওপর রাগ? তোমার উপর। আমার উপর রাগ তো তোকে কেন নেয়নি? আমার উপর রাগ? বলিস কি, পৃথিবীতে সবার উপর সে রাগ করেছে নাকি? হুম। বাবা খুব হাসতে লাগলেন, এত হাসির কি আছে? বড়রা অকারণে কেন হাসে? এবং কেন মাঝে মাঝে ছোটদের মতো পৃথিবীর সবার সঙ্গে রাগ করে? এসব প্রশ্নের উত্তর নেই, হয়তো বড় হলেই উত্তর জানা যাবে, কিংবা কে জানে, হয়তো জানা যাবে না। 3 দিনের জায়গায় 1 সপ্তাহ হয়ে গেল, অপলার ঢাকা ফিরে যাবার কোনো লক্ষণ নেই। রানু আর্জেন্ট টেলিগ্রাম পাঠিয়েছে, দুটিতেই লেখা, তাড়াতাড়ি ফিরে এসো। অপলার মধ্যে ফিরে যাবার কোনো লক্ষণ নেই। ওসমান সাহেব বললেন, পড়াশোনা বন্ধ করে এখানে পড়ে আছো, যাওয়া উচিত না? হ্যাঁ উচিত। কবে যাবে? এখানকার স্কুলের একজন টিচার তোমাদের সঙ্গে যাবেন, তাকে বলে রেখেছি, কাল রওনা দিলে কেমন হয়? আপনি যাচ্ছেন না? আমি আরও কয়েকদিন থাকব। তাহলে আমিও থাকব, টগরকে কারো সঙ্গে পাঠিয়ে দিন। ঠিক বলছো তুমি? ঠিকই বলছি। এক রাত্রে ঘুম ভেঙে টগর দেখল খালামণি কাঁদছে। সে ফিসফিস করে বলল, কি হয়েছে তোমার? অপলা ধরা গলায় বলল, জানি না কি হয়েছে। অনেক রাতে ওসমান সাহেব জেগে উঠলেন, ঘুম ভাঙতেই সময় জানতে ইচ্ছে করে। এ বাড়িতে কোনো ঘড়ি ছিল না, এখন ঘড়ি আছে, অপলার ছোট্ট লেডিস ঘড়ি। তাকে ডেকে কি জিজ্ঞেস করবেন কটা বাজে, নাকি বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সময় আজ করবার চেষ্টা করবেন? শেষ রাত হলে দক্ষিণ আকাশে দেখা যাবে বিশ্রিক নক্ষত্রমণ্ডলী, যার উজ্জ্বলতম নক্ষত্রটির নাম জ্যৈষ্ঠা। বিশ্রিকের কাছেই থাকবে ধনু নক্ষত্রমালা, যার ঠিক উপরে মঙ্গল গ্রহ। এদের অবস্থান থেকে সময় বলে দেয়া খুব অসম্ভব নয়। ওসমান সাহেব বারান্দায় এসে দাঁড়ালেন। পরিষ্কার ঝকঝকে আকাশ, মিল্কিওয়ে দেখা যাচ্ছে, মঙ্গল গ্রহের কাছাকাছি উজ্জ্বল একটি তারা। এর নাম কি? শনি। কিন্তু এত কাছাকাছি কি শনির থাকার কথা? আকাশ সম্পর্কে একসময় প্রচুর পড়াশোনা করেছিলেন, গ্রহ নক্ষত্র দেখামাত্র চিনতে পারতেন, এখন সব এলোমেলো হয়ে যাচ্ছে। মঙ্গল গ্রহের পাশের উজ্জ্বল বস্তুটি কি? তিনি শোবার ঘরে ফিরে এলেন, তৃষ্ণা বোধ হচ্ছে, টেবিলে পানির গ্লাস ও জগ, পরপর 2 গ্লাস পানি খেলেন, কিন্তু তৃষ্ণা কমল না, বুক শুকিয়ে ঝাঁঝা করছে, ঘুমানোর চেষ্টা করা অর্থহীন, ঘুম আসছে না। তিনি একটি দুঃস্বপ্ন দেখে জেগেছেন, দুঃস্বপ্নের রেশ যতক্ষণ পুরোপুরি না কাটবে ততক্ষণ ঘুমানো যাবে না। ওসমান সাহেব ভ্রু কুচকে ভাবলেন,
একে দুঃস্বপ্ন ভাবাটা কি ঠিক হচ্ছে? একজন প্রিয় এবং পরিচিত কাউকে স্বপ্ন দেখাটা দুঃস্বপ্ন হতে পারে না। স্বপ্নে দেখেছেন মিলিকে, স্বপ্নের চেহারাগুলি কখনো স্পষ্ট হয়নি। মিলিকে মাঝে মাঝে মনে হচ্ছিল ফুলি মেটির মতো, হাত পা নাড়ার ভঙ্গি অনেকটা অপলার মতো। মিলি যেন খুব ক্লান্ত, এসেছে অনেক দূরের কোনো জায়গা থেকে, অল্পক্ষণ থেকেই তাকে চলে যেতে হবে। সে বলল, ভাইয়া তুমি আমাকে চিনতে পারছো? আমি মিলি। হ্যাঁ চিনতে পারছি, আমি মরে গেছি, তুমি জানো তো, বিষ খেয়েছিলাম। না বিষ টিষ খাসনি, চিকিৎসা হচ্ছে তোর। তুমি জানো না, এক গাদা ঘুমের বড়ি খেয়ে ফেললাম। তাই নাকি? হ্যাঁ। এখন কেমন আছিস? বেশি ভালো না, সারাদিন এক জায়গা থেকে অন্য জায়গায় ছোটাছুটি করতে হয়, বেশিক্ষণ এক জায়গায় থাকা যায় না। তাই নাকি, জানতাম না তো। সুখে আছিস না কষ্টে আছিস? সুখেও না কষ্টেও না, এখানে সব অন্যরকম, তোমাকে বুঝাতে পারবো না, আত্মাটা আমাদের সঙ্গে থাকে না। বলিস কি, কোথায় থাকে? তাও জানি না, সারাক্ষণ এমন ছোটাছুটি কি জন্যে আত্মা খুঁজে বেড়াই। আশ্চর্য তো, তোমার এখানে খাবার কিছু আছে? খুব খিদে পেয়েছে। তিনি অত্যন্ত ব্যস্ত হয়ে খাবার দাবার খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে তার মনে হল এটা স্বপ্ন। মিলি করুণ মুখে তার সামনে বসে আছে, এটা একটা স্বপ্ন দৃশ্য, কাজেই ব্যস্ত হয়ে খাবার খোঁজা অর্থহীন। অথচ মিলি এমন করুণ ভঙ্গিতে বসে আছে যে খাবার না খুঁজে পারা যায় না। তিনি খানিকটা গম ছাড়া কিছুই পেলেন না, তার কপাল বেয়ে টপটপ করে ঘাম পড়তে লাগল। এই গম দিয়ে তিনি কি করবেন? মিলি কিন্তু তার রোগা হাত বাড়িয়ে মুঠো মুঠো গম নিয়ে মুখে পড়ছে, কচকচ করে চিবাচ্ছে। ওসমান সাহেব জেগে উঠলেন। এ জাতীয় একটি স্বপ্ন দেখার কোনো মানে হয় না, কিন্তু অর্থহীন কিছুই তো ঘটে না পৃথিবীতে। এমন একটি স্বপ্ন দেখার পেছনে নিশ্চয় কোনো কারণ আছে। ওসমান সাহেব সিগারেট ধরিয়ে বারান্দায় এসে দাঁড়ালেন। মঙ্গল গ্রহ আরও উজ্জ্বল দেখাচ্ছে, আকাশ সম্ভবত পরিষ্কার, মিল্কি ওয়ে গ্যালাক্সি এত পরিষ্কারভাবে এর আগে তিনি দেখেননি। এই ছায়াপথ ধরেই মৃত মানুষেরা পৃথিবীতে নেমে আসে, কোথায় যেন পড়েছিলেন, বিভূতিভূষণের দেব জানে না অন্য কোথাও। তিনি সিগারেট টানতে টানতে স্বপ্নটার কথা ভাবতে লাগলেন। এর একটি লৌকিক ব্যাখ্যা বের করা উচিত, নয়তো স্বপ্নের রেশ কাটবে না। তাকে বাকি রাতটা জেগে কাটাতে হবে, কারণ স্বপ্ন দেখে তিনি ভয় পেয়েছেন, প্রচণ্ড তৃষ্ণাবোধ হয়েছে। জেগে উঠে দেখেছেন বালিশ ঘামে ভিজে গেছে, অথচ ভয়ের কিছুই ছিল না স্বপ্নে। অস্বাভাবিকতা যা আছে তা সব স্বপ্নেই থাকে। তিনি শোবার ঘর থেকে ইজি চেয়ার টেনে আনলেন বারান্দায়, শীতল হাওয়া দিচ্ছে, বসে থাকতে ইচ্ছা হচ্ছে। এরা রোজ ইজি চেয়ারটা বারান্দা থেকে টেনে শোবার ঘরে নিয়ে যায় কেন? ইজি চেয়ারটা ফিট করতে কষ্ট হচ্ছে, অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না, খটখট শব্দ হচ্ছে। টগর বা অপলা জেগে উঠতে পারে, তিনি কাউকে জাগাতে চান না। একসময় দুঃস্বপ্ন দেখলেই রানুকে ডেকে তুলতেন, রানু খুব বিরক্ত হতো, মুখ বাঁকিয়ে বলত, তুমি একজন বয়স্ক মানুষ না, ভয়ে অস্থির হয়ে যাচ্ছ কেন? চোখে মুখে পানি দিয়ে ঘুমিয়ে পড়ো। স্বপ্নটা কেন দেখলাম সেটা তোমাকে বলি, বলার দরকার কি? তুমি না শুনলে বাকি রাতটা আমার ঘুম হবে না, এরকম অদ্ভুত স্বভাব কেন তোমার? রানু ঘুম চোখে বসে থাকত, ঘন ঘন হায় তুলত, এবং তিনি অনেক সময় নিয়ে স্বপ্ন দেখার কারণ ব্যাখ্যা করতে শুরু করতেন। একসময় ব্যাখ্যা শেষ হতো, তিনি হৃষ্ট গলায় বলতেন, যুক্তিগুলি তোমার পছন্দ হয়েছে তো? আমার পছন্দ অপছন্দ দিয়ে তো কিছু না, তোমার পছন্দ হলেই হলো, তোমার কথা শেষ হয়েছে? হুম। তাহলে ঘুমোতে আসো, নাকি তোমার জন্য বাতি জ্বালিয়ে রাখতে হবে? না বাতি জ্বালিয়ে রাখার দরকার নেই। তিনি রানুকে জড়িয়ে ধরে ঘুমোতে যেতেন। রানু যদি বলত, গরমের সময় তো ঘেঁষাঘেঁষি করে শুতে ভালো লাগছে না, তিনি মৃদুস্বরে বলতেন, ভয়টা পুরোপুরি কাটেনি রানু। ওসমান সাহেব ইজি চেয়ারে বসে ছোট্ট একটি নিঃশ্বাস ফেললেন এবং প্রায় সঙ্গে সঙ্গে অপলা শোবার ঘর থেকে চেঁচাল, কে কে? অপলা নিশ্চয়ই তার নিঃশ্বাসের শব্দ শুনতে পায়নি, ঘুমের ঘরেই চেঁচিয়েছে, কোনো সাড়া শব্দ না পেলে চুপ করে যাবে। কিন্তু অপলা আবার বলল, কে কে? আমি, ঘুমাও অপলা। আপনি বারান্দায় কি করছেন? অপলা দরজা খুলে বেরিয়ে এলো, বিড়বিড় করে বলল, যা ভয় পেয়েছি, অনেকক্ষণ ধরে আমি জেগে আছি, শুনলাম ঘরে কীসব যেন টানাটানি করা হচ্ছে, তারপর দরজা খোলা হচ্ছে, আমি ভাবলাম চোর। ওসমান সাহেব বললেন, কটা বাজে অপলা?
অপলা অনেকক্ষণ ঘড়ির দিকে তাকিয়ে রইল, সময় বলতে পারল না, অন্ধকারে ডায়াল দেখা যাচ্ছে না। বাতি না জ্বালিয়ে বলা যাবে না, আপনার কাছে দেয়াশলাই আছে? তিনি দেয়াশলাই জ্বালালেন, 3:10, অথচ মনে হচ্ছে ভোর। অপলা বলল, আপনি এত রাতে বারান্দায় বসে আছেন? একটা দুঃস্বপ্ন দেখেছি, তারপর আর ঘুম আসছে না। কি দুঃস্বপ্ন? তিনি আগ্রহ করে স্বপ্নের কথা বললেন। অপলা মৃদুস্বরে বলল, খুব অদ্ভুত স্বপ্নটা। তিনি বললেন, না অদ্ভুত না, এরকম স্বপ্ন কেন দেখেছি তা সহজেই ব্যাখ্যা করা যায়। অনেকদিন থেকে একটা বই পড়ছিলাম, দি ভেল, সেখানে কিছু মানুষের কথা লেখা হয়েছে যাদের আত্মা ঈশ্বর জমা রেখেছেন, তারা ব্যাকুল হয়ে স্বর্গ মর্তে তাদের আত্মা খুঁজছে। গল্পটা খুব দাগ কেটেছিল। এই গল্পটি স্বপ্নে একটু অন্যভাবে এসেছে। মিলিয়াপা বসে গম খাচ্ছেন, এটা দেখলেন কেন? ও খুব দুঃখী মেয়ে, অভাবী মেয়ে, ওর দুঃখটা স্বপ্নে এই ভঙ্গিতে এসেছে। ওর প্রতি আমার খুব মমতা। উনি কেমন আছেন? জানি না, জানবার চেষ্টাও বোধ হয় করেননি। তিনি জবাব দিলেন না। অপলা হাই তুলে বলল, শীত শীত লাগছে, আপনার লাগছে না? লাগছে, কাছেই কোথাও শিলাবৃষ্টি হয়েছে, শীত লাগছে সেই কারণে। আপনি পৃথিবীর সব স্বপ্নের জবাব জানেন নাকি? না জানি না, তবে জবাব পেতে চেষ্টা করি, অনেকেই সেটা করে না। চৈত্র মাসের রাতে হঠাৎ বাতাস এত ঠান্ডা হবে কেন, এই নিয়ে ভাবছিলাম। ওসমান সাহেব হাসলেন, অপলা হাসল না, কেন জানি সে হঠাৎ গম্ভীর হয়ে পড়ল। ঘুমোতে যাও অপলা। আপনি ঘুমোবেন না? না, আমি আরো খানিক্ষণ বসে থাকব। বসে বসে জটিল সব প্রশ্নের উত্তর ভাববেন? তা বলতে পারো। তিনি সিগারেট ধরালেন। অপলা মৃদুস্বরে বলল, আপনাকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি আপনি জবাব দিতে পারেন কি না। কি প্রশ্ন? আমি এখানে এসেছিলাম দুদিন থাকবো ভেবে, কিন্তু আজ নিয়ে 8 দিন হলো এখানে আছি। ভেবে টেবে বলুন তো কেন আছি, দয়া করে সত্যি কথাটা বলবেন। আমি জানি না অপলা। আপনি জানেন, খুব ভালোই জানেন। ঘুমোতে যাও অপলা। না আমি ঘুমোতে যাব না, আপনাকে আমার প্রশ্নের জবাব দিতে হবে। ওসমান সাহেব লক্ষ্য করলেন অপলা কাঁদতে শুরু করেছে, নিঃশব্দ কান্না নয়, শব্দ করে শিশুদের মতো কান্না। এসে অপলা ঘরে যাই। অপলা ফোপাতে ফোপাতে বলল, আমি কাল ভোরে চলে যাব, যাবার আগে জানতে চাই যে আপনি জানেন কেন আমি এখানে এতদিন থাকলাম? আমি জানি, জানবো না কেন, আমি যথেষ্ট বুদ্ধিমান। বুদ্ধিমান কিন্তু হৃদয় বলে আপনার কিছু নেই, আপা ঠিকই বলেন। ঘুমোতে যাও অপলা। আমি যাব না, আপনি যান, আরাম করে ঘুমান, আমি বসে থাকব এখানে। এ বাড়িতে কিন্তু ভূত আছে। কেন বাজে কথা বলছেন? কেন আপনি আমাকে একটা ছোট্ট খুকি মনে করেন? ছোট্ট খুকি মনে করি না। টগর জেগে উঠেছে, সে ভয় পাওয়া গলায় ডাকল, খালামণি। অপলা ভেতরে চলে গেল। ওসমান সাহেব লক্ষ্য করলেন অপলা বেশ সহজ ভঙ্গিতেই টগরকে বাথরুম করাতে নিয়ে গেল, ছোটখাটো কথাবার্তাও বুঝতে লাগল, যেন একটু আগে কিছুই হয়নি। তিনি নিজের ঘরে এসে দরজা বন্ধ করে দিলেন। তার কেন জানি মনে হতে লাগল টগরকে ঘুম পাড়িয়ে অপলা আবার আসবে এ ঘরে, তিনি তার জন্য অপেক্ষা করতে লাগলেন, কিন্তু অপলা এলো না। ডাক্তারের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট 9:00। 8 থেকেই মতিউর বলছে, কোনোরকম পাগলামি করবে না, যা জিজ্ঞেস করবে জবাব দেবে, ফ্রিলি কথা বলবে, বানিয়ে বানিয়ে কিছু বলবে না, সবচেয়ে বড় কথা পাগলামি করবে না। মিলি করুণ স্বরে বলল, আমি পাগল মানুষ, কিছু পাগলামি তো করবই, সেটা উনি চিকিৎসা করে ভালো করবেন, সেজন্যই তো এত দূর আসা। মতিউর গম্ভীর হয়ে গেল। মিলি বলল, জায়গাটা আমার পছন্দ হচ্ছে, কেমন বিদেশ বিদেশ ভাব। এটা বিদেশ, বিদেশ বিদেশ ভাব থাকবে না, তোমার কি ধারণা এটা ঢাকা? সকালবেলা ঘুম থেকে উঠে আমার কেন জানি মনে হচ্ছিল এটা ঢাকা। আমি লবিতে গিয়ে ভাইজানের নাম্বার একটা টেলিফোন করে ফেললাম, রিং হচ্ছে, কেউ ধরছে না। তখন রিসেপশনের মেয়েটা হিন্দিতে বলল, আপনি কোনো নাম্বার চান? মতির বিরক্ত হয়ে বলল, কেন মিথ্যা কথা বলছো, তুমি ঘরেই ছিলে, কোথাও যাওনি। মিলি হেসে ফেলল, হাসছো কেন? মিথ্যা কথাটা কেমন করে ধরা পড়ে গেল তাই হাসছি, মজা লাগছে খুব। মিলি সাজগোজ করতে লাগল, ফুলদানিতে হোটেল থেকে ফুল দিয়ে গেছে, সেই ফুল সে খোপায় গুজতে গুজতে বলল,
সুন্দর হয়ে যাওয়া দরকার, নয়তো ডাক্তার ভাববেন বাংলাদেশের মেয়েগুলি দেখতে পচা, তাই না? মতির জবাব দিল না, রাগি চোখে তাকিয়ে রইল। ডাক্তার দেব শর্মা বিশাল ব্যক্তি, বিশাল ব্যক্তিদের সাধারণত কোমল একটি মুখ থাকে, এনার তাও নেই। প্রকাণ্ড একটা গোফের আড়ালে সব কোমলতা ঢাকা পড়েছে, চশমার কাচ এত মোটা যে চোখ দেখা যায় না। মিরি সহজভাবে বলল, কেমন আছেন ডাক্তার সাহেব? ডাক্তার দেব শর্মা বলেছিল আপনি বাঙালি, কিন্তু আপনাকে দেখে আমার বিশ্বাস হয়নি, এখন কথা শুনে বিশ্বাস হচ্ছে। চট করে কোনো কিছু বিশ্বাস করা ঠিক না, অনেক বিদেশিরা চমৎকার বাংলা বলেন, তাছাড়া আমি নিজেও কিন্তু পুরোপুরি বাঙালি না, আমার মা ইউপির মেয়ে। মিলি হাসতে হাসতে বলল, আমি যা শুনি সব বিশ্বাস করে ফেলি, পাগল মানুষ তো। পাগল নাকি আপনি? হ্যাঁ, আমি এই জন্যই তো আপনার কাছে চিকিৎসার জন্য এসেছি, আপনি আমাকে ভালো করে দিন। আপনি কবে থেকে পাগল হয়েছেন? খুব ছোটবেলা থেকে। সময়টা বলুন। খুব ছোট মানে কত ছোট? ক্লাস সিক্স থেকে। বুঝলেন কি করে? তা বলতে পারবো না, আমরা দু ভাই বোন ছিলাম পাগল। আমার বড় ভাইকে আপনি চিনবেন না, খুব নাম করা লেখক, আপনারা তো আর আমাদের লেখকদের বই পড়েন না, কাজেই তার নাম জানবেন না, আমাদের দেশে সবাই তাকে চেনে। তাই নাকি? জি, আমাকে নিয়েও একটা বই লিখেছেন, নাম হলো চৈত্রের দুপুর, এটা পড়ে কাঁদতে কাঁদতে আপনার চোখে ঘা হয়ে যাবে। ডাক্তার দেব শর্মা হেসে ফেললেন। মিলি আহত স্বরে বলল, আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই না? হ্যাঁ করছি। তাহলে হাসছেন কেন? বিশ্বাস অবিশ্বাসের সঙ্গে হাসির কোনো সম্পর্ক নেই, আপনি এত সুন্দর করে কথা বলছেন যে শুনেই আমার হাসি আসছে। ভালো কথা, চৈত্রের দুপুর বইটি আমি পড়তে চাই, আপনার সম্পর্কে জানবার জন্যে, চোখে ঘা করবার জন্যে নয়। চা দিতে বলি? বলুন। ডাক্তার চা দিতে বললেন, ছোটখাটো ব্যাপার নিয়ে কথা বলতে লাগলেন, মিলির ভদ্রলোককে বেশ লাগল। মিলি বলুন, আপনার কি কি সমস্যা বলুন তো। আমার তো কোনো সমস্যা নেই, আমার ভাইয়ের অনেক রকম সমস্যা। বলুন, তার সমস্যার কথা বলুন। ওদের ছাড়াছাড়ি হয়ে গেছে, আমার ভাই এবং ভাবি আলাদা আলাদা থাকে। ছাড়াছাড়ি কেন হলো? ভাইয়ের একটা দোষ হচ্ছে সে সবসময় সত্যি কথা বলবে, এই জন্যই ছাড়াছাড়ি হয়েছে। সত্যি কথা বলার এত সমস্যা তা তো জানতাম না। সমস্যা তো হবেই, রানু ভাবি একদিন জিজ্ঞেস করল, আচ্ছা তোমার অনেক উপন্যাসে মনিকার নাম আছে, মনিকার প্রতি তোমার কোনো দুর্বলতা আছে? ভাইয়া সঙ্গে সঙ্গে বলল, আছে, অনেকখানি আছে। একজন মানুষের অনেকের প্রতি দুর্বলতা থাকতে পারে, তাতে কিছু যায় আসে না। মনিকাকে? মনিকা হচ্ছে একটা খুব বাজে ধরনের মেয়ে। খুব সুন্দর বুঝি? জানি না, আমার সঙ্গে কখনো দেখা হয়নি। তাহলে কি করে বললেন বাজে ধরনের মেয়ে? মিলি হাসতে হাসতে বলল, আপনি ঠিক ভাইয়ার মতো তর্ক করেন। আপনার ভাই খুব তর্ক করতে পারে বুঝি? খুব পারে, কেউ তাকে তর্কে হারাতে পারবে না। ভাইয়াকে খুব পছন্দ করেন? হ্যাঁ। খুব পছন্দ? হ্যাঁ খুব। সবচেয়ে অপছন্দ করেন কাকে? কাউকে না। আপনার স্বামীর কোন ব্যাপারটা আপনার সবচেয়ে খারাপ লাগে? মিলি চুপ করে রইল। দেব শর্মা হাসতে হাসতে বললেন, প্রতিটি মানুষেরই কিছু কিছু খারাপ দিক আছে, আপনার স্বামীরও নিশ্চয়ই আছে, আছে না? হ্যাঁ আছে। সেই সম্পর্কে বলুন। সেই সম্পর্কে আমি বলতে পারবো না, আমি কাউকে বলি না, আপনাকেও বলবো না, আপনি ডাক্তার হন যাই হন। ডাক্তার দেব শর্মা হাসি খুশি মেয়েটির গম্ভীর মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তিনি মেয়েটির সমস্যাটি ঠিক ধরতে পারছেন না। হোটেলে ফিরে মিলি অনেকক্ষণ ঘুমল, ঘুম ভাঙল বিকেলে, মতুর বেরোচ্ছে। মিলি বলল, আমি একা একা থাকব? বিশ্রাম করো। বিশ্রাম লাগবে না, আমিও যাব তোমার সাথে। তোমার যেতে হবে না, তুমি থাকো। একা একা আমার ভয় লাগবে না? ভয়ের কি আছে, চারদিকে লোকজন। মিলি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। হোটেলের লবিতে দাঁড়িয়ে অনেকক্ষণ লোক চলাচল দেখল, তারপর রুমে ফিরে দীর্ঘ একটা চিঠি লিখল রানুকে। চিঠি শেষ হবার পর বালিশে মাথা রেখে অনেকক্ষণ কাঁদল। সন্ধ্যা হয়ে আসছে, তার কেমন যেন ভয় ভয় লাগছে। সে নেমে গেল নিচে, লবি ফাঁকা ফাঁকা, রিসেপশনে এখন একটি ছেলে দাঁড়িয়ে আছে, দিনের বেলা একটি মেয়ে থাকে, গুজরাটি মেয়ে, তার সঙ্গে বেশ খাতির হয়েছে মিলির। মেয়েটি মাথা নেড়ে নেড়ে সুন্দর গল্প করে,
ইংরেজি কথাবার্তা। মিলি তার বেশিরভাগই বুঝতে পারে না, তবু খুব মাথা নাড়ে, যেন সব বুঝতে পারছে। ওই মেয়েটি থাকলে বেশ হতো, গল্প করা যেত। মিলি আবার উপরে উঠে এলো। ঘর অন্ধকার, ঢুকতে ভয় লাগছে। সুইচ টিপতেই বাতি জ্বলবে, কিন্তু বাতি জ্বালাতে ইচ্ছা করছে না। মিলি খাটে বসে রইল চুপচাপ। ঘর অন্ধকার থাকলেই তার বাচ্চাটির কথা মনে পড়ে। এখন যেমন মনে হচ্ছে যেন সে খাটে ঘুমিয়ে আছে। হঠাৎ ঘুম ভাঙল। দুবার সে ডাকল মা মা বলে, তারপর উঠে বসল। একা একা খাট থেকে নামতে গিয়ে পড়ে গেল নিচে। চিৎকার করে সে কাঁদছে, কিন্তু কেউ শুনতে পারছে না, কারণ সবাই এখন একতলার ঘরে বসে ভিসিআর দেখছে। ভিসিআরে খুব একটা ধুমধারাক্কা ছবি হচ্ছে, সবাই ছবি দেখছে, কেউ তার কান্না শুনতে পাচ্ছে না। মিলি ছটফট করতে লাগল। মাঝে মাঝে তার এমন কষ্ট হয়, ইচ্ছা করে কৌটা খুলে ঘুমের ওষুধগুলি বের করতে। না, সে খাবে না, শুধু দেখবে, তাকিয়ে তাকিয়ে দেখবে। বোতলটার দিকে তাকিয়ে থাকতেও কেন জানি ভালো লাগে। মিলি সুটকেস খুলল। দরজার কাছে শব্দ হল। মতিউর ফিরে এসেছে নাকি? মিলি উৎকণ্ণ হয়ে রইল। না, মতিউর না। মিলি বোতল বের করল। সব মিলিয়ে 56টি ট্যাবলেট আছে, একটি বেশিও না কমও না, গুনে রাখা ট্যাবলেট। এখন সে আবার গুনবে, গুনতে গুনতে সে কাঁদবে, নিজের কথা ভেবে কাঁদবে, তার মেয়েটির কথা ভেবে কাঁদবে, রানু ভাবি এবং ভাইয়ার কথা ভেবে কাঁদবে। তারপর আবার বোতলটি লুকিয়ে রাখবে সুটকেসে। মতুরের ফিরতে অনেক দেরি হল, সে পথ হারিয়ে ফেলেছিল। অচেনা শহরে একা একা অনেকক্ষণ ঘুরতে হয়েছে। সে এসে দেখল মিলি দরজা খুলে রেখে ঘুমোচ্ছে। কিসব কাণ্ড মিলিটার! অচেনা অজানা একটি হোটেলে দরজা খোলা রেখে কেউ ঘুমায়? অন্য কিছু হোক না হোক, জিনিসপত্র তো নিয়ে যেতে পারত। একটা সুটকেস হাতে নিয়ে নেমে গেলে কে ধরতে পারত? রাত 11টায় মতিউর প্রথম বুঝতে পারল মিলি একগাদা ঘুমের ওষুধ খেয়েছে। মতিউরের কিছু করার ছিল না, কারোরই কিছু করার ছিল না। তবু হোটেলের লোকজন প্রচুর ছোটাছুটি করল। হাসপাতালের ডাক্তাররা রাত 3টা পর্যন্ত চেষ্টা করলেন, কিছুই কাজে লাগল না। রাত 3টায় মিলি ঘোলা চোখে চারদিকে তাকাল, হাত বাড়িয়ে কাউকে খুঁজতে চেষ্টা করল। বিড়বিড় করে কি যেন বলল, কাকে সে খুঁজল, কি সে বলল, তা কেউই জানল না, কোনোদিন জানবেও না। প্রিয় রানু ভাবি, এর আগে তোমাকে দুটি চিঠি দিয়েছি, শুধু তোমাকে না, যাদের যাদের চিনতাম সবাইকে দিয়েছি, একটা কলকাতা থেকে, একটা এখান থেকে। কেউ জবাব দেয়নি, কি করে দেবে, আমি তো কোনো ঠিকানা দিইনি। এখন বাজছে 5:30, চারদিক অন্ধকার, আমি ঘরে এখনো বাতি জ্বালাইনি, অন্ধকারে লিখছি। অন্ধকারে চিঠি লিখতে বেশ লাগে, তাই না ভাবি? আজ সকালে ডাক্তার দেবশর্মার কাছে গিয়েছিলাম। বিশাল পর্বতের মতো এক ভদ্রলোক, রাগি রাগি চেহারা। ভদ্রলোককে দেখে প্রথমে যা ভয় পেয়েছিলাম, পরে দেখি ভয়ের কিছু নেই, বেশ হাসিখুশি মানুষ। চা খাওয়ালেন। মজার ব্যাপার কি জানো ভাবি, চায়ের সঙ্গে বিস্কিট ছিল। ভদ্রলোক চায়ে বিস্কিট ডুবি ডুবি খাচ্ছিলেন। এত বড় একজন ডাক্তার এরকমভাবে বিস্কিট খায়, আমার যা হাসি লাগছিল। একটা বিস্কিট ভেঙে চায়ের কাপে পড়ে গেল। তিনি আবার একটা চামচ দিয়ে সেই বিস্কিট তুলতে গিয়ে নিজের শার্টে ফেলে দিলেন। একটু হলেই আমি হেসে ফেলতাম, ভাগ্যিস হাসি চেপে রাখতে পেরেছি, না পারলে কি একটা লজ্জার কাণ্ড হতো বলো দেখি। ভাবি, আমি এখন আমার রুমে একা, ও বেড়াতে গেছে, আমাকে সঙ্গে নেয়নি। পাগল মানুষকে নিয়ে কোন ঝামেলা হয় সেই ভয়ে। আমারও যেতে ইচ্ছা করছিল না, শহরটা যা নোংরা, তবে হোটেলটা খুব সুন্দর, সিনেমায় যেরকম হোটেল থাকে সেরকম। রিসেপশনে একটা মেয়ে থাকে, ওর নামটা এখন মনে পড়ছে না। এই মেয়েটা ভালো, আমার মতো বকবক করে, তবে মেয়েটার একটা খুব বাজে স্বভাব আছে, সেটা চিঠিতে লেখা যাবে না, যখন তোমার সঙ্গে দেখা হবে তখন বলবো, আবার বলতে মনে না থাকলে তুমি মনে করিয়ে দিও। পরশু রাতে তোমাকে স্বপ্নে দেখেছি, সাদা উইলি শিফনটা পরে তুমি যেন কোথায় যাচ্ছ। বিয়ের পরপর তুমি যেমন সুন্দর ছিলে, তোমাকে ঠিক সেরকম সুন্দর লাগছিল। অবশ্যই স্বপ্নে সব মেয়েকে সুন্দর লাগে, আর পুরুষদের লাগে বিচ্ছিরি। আমি স্বপ্নে যে কটা পুরুষকে দেখেছি তাদের সবাই খুব বিচ্ছিরি। অনেক বাজে বাজে কথা লিখে ফেলেছি, তাই না ভাবি? অবশ্যই ভাইয়ার ধারণা আমি খুব সুন্দর চিঠি লিখি,
যা মনে আসে তাই লিখে ফেলি বলেই নাকি আমার চিঠিগুলি সুন্দর হয়। ভাইয়া কত যে অদ্ভুত অদ্ভুত কথা বলে। ওমা, তোমার কাছে ভাইয়ার কথা কেন বলছি? আমার চেয়ে তুমি তো তাকে অনেক ভালো জানো। আচ্ছা ভাবি, তোমার কি মনে আছে বিয়ের পর তুমি যখন প্রথম আমাদের বাড়িতে এলে তখন আমি কেমন রেগে গেলাম তোমার উপর? কথায় কথায় ঝগড়া করতাম, তবু অবাক হয়ে শুনলাম তুমি একদিন ভাইয়াকে বলছো মিলি বেচারির অনেক সমস্যা, বাবা তাকে দেখলেই কেন জানি রেগে যান, এমন সব কথাবার্তা বলেন যে সহ্য করা মুশকিল। আমার এত ভালো লাগলো তোমার কথা শুনে, তারপর তোমার সঙ্গে ভাব হলো। মনে আছে প্রায় তোমাকে বলতাম, ভাবি আজ রাতে তোমার সঙ্গে ঘুমোব, তুমি বালিশ নিয়ে আমার ঘরে ঘুমোতে আসতে। বেশ কিছুদিন থেকে আমার আবার তোমার সঙ্গে ঘুমোতে ইচ্ছা হচ্ছে। ভাইয়ার সঙ্গে তোমার যখন মিটমাট হয়ে যাবে তখন আমি তোমাদের সঙ্গে কিছুদিন থাকব। তোমাকে ঠিক ছোটবেলার মতো বলবো, ভাবি ভয় লাগছে, আজ রাতে তোমার সঙ্গে ঘুমোব। তখন তুমি যদি বলো আমি পাগলকে সঙ্গে নিয়ে ঘুমোব না, তাহলে কিন্তু ভাবি আমি খুব রাগ করব। পাগলরা রাগ করলে কি অবস্থা হয় তুমি তো জানো না, খুব খারাপ অবস্থা হয়। চিঠি এই পর্যন্তই। রানু চিঠি শেষ করে শীতল চোখে দীর্ঘ সময় তাকিয়ে রইল মতিউরের দিকে। মতিউর শুকনো মুখে একটা সোফায় বসে আছে, অসম্ভব রোগা লাগছে তাকে, যেন খুব বড় একটা অসুখ করেছে। রানু বলল, মিলির ভাইকে খবর দিয়েছেন? ঢাকায় পৌঁছে খবর দিয়েছি, টেলিগ্রাম করেছি। রানু তাকিয়ে রইল মতিউরের দিকে। মতিউর বলল, ভাবি আমি যাই। রানু কিছু বলল না, মাথা নিচু করে বসে থাকা এই লোকটিকে সেই মুহূর্তে আর সহ্যই করতে পারছে না। ভাবি আমি তার চিকিৎসার কোনো ত্রুটি করিনি। ত্রুটি করেছ এমন কথা কেউ বলছে না। কারোর বলার দরকার নেই ভাবি, আমার নিজেরই মনে হচ্ছে কোথাও মস্ত বড় একটা গণ্ডগোল করেছি। রানুকে অবাক করে দিয়ে মতিউর রহমান হাউমাউ করে চেঁচিয়ে কাঁদতে লাগল। শোকের এমন তীব্র প্রকাশ বহুদিন দেখা হয়নি। এই লোকটিকে সান্ত্বনাসূচক কিছু কথাবার্তা বলা উচিত, কিন্তু বলতে ইচ্ছা করছে না। কাজের মেয়েটি ছুটে এসেছে, অবাক হয়ে দৃশ্যটি দেখছে। রানু বলল, বাসায় যাও মতিউর। মতিউর ভাঙা গলায় বলল, বাসায় গিয়ে আমি কি করব? বাসায় আমার কে আছে? কি অদ্ভুত কথা, বাসায় কি আছে? রানু বিরস মুখে তাকিয়ে আছে, কান্নাকাটি চিৎকার কিছুই তার মনে দাগ কাটছে না, সবটাই মনে হচ্ছে বানানো, মেকি। লোকটির টাকা পয়সা হয়েছে, কিছুদিনের মধ্যে সে পুতুল পুতুল ধরনের একটি মেয়ে বিয়ে করবে, গয়নায় তার শরীর ঢেকে দেবে, সেই মেয়েটি পরপর কয়েকটা বাচ্চা দিয়ে সম্পূর্ণ অন্যরকম হয়ে যাবে, গালের হাড় বের হয়ে যাবে, দাঁতগুলি হয়ে যাবে উঁচু। পৃথিবীর প্রতি অপরিসীম বিরক্তি নিয়ে এই মেয়েটি দুপুরবেলা নিউ মার্কেটে শাড়ির প্যাকেট নিয়ে হাঁটবে। কে মনে রাখবে মিলির কথা? কেউ না, তার মেয়েটিও না। সবাই চেষ্টা করবে মিলিকে দ্রুত ভুলে যেতে, ভুলে যাওয়াই ভালো, পাগল মাকে মনে রাখার কোনো দরকার নেই, কেউ কাউকে মনে রাখে না। ঘরে একটু আগে হারিকেন দিয়ে গেছে, বাইরে এখনো আলো আছে, কিন্তু ঘরের ভেতরটা অন্ধকার। ওসমান সাহেব বসে আছেন চেয়ারে, দরজার দিকে পিঠ দিয়ে বসেছেন, যেন বাইরের পৃথিবীর প্রতি তার কোনো আকর্ষণ নেই, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে। আজ তার জীবনের একটি বিশেষ দিন, রানু এসেছে। দুপুরবেলা হঠাৎ দেখলেন একটা ছোট্ট ব্যাগ হাতে নিয়ে সেখানিকটা সমুচিত ভঙ্গিতে উঠোনে এসে দাঁড়িয়েছে, মৃদুস্বরে ডাকছে, অপলা অপলা। অথচ তার ডাকা উচিত ছিল টগরকে, সে টগরকে ডাকল না কেন? এর মানে কি এই যে সে টগরের জন্য আসেনি? যদি তাই হয়ে থাকে তাহলে আজ তার জন্য একটি বিশেষ দিন, কিন্তু তার আনন্দ হচ্ছে না কেন, বরং কেমন যেন একটা কষ্ট হচ্ছে। তিনি রানুর জন্য সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলেন নিজের ঘরে, সে এলো না, তিনি নিজেও গেলেন না কাছে, ইচ্ছে করল না। এখন সন্ধ্যা, বারান্দায় টগরের হইচই শোনা যাচ্ছে, সে তার আনন্দ কিছুতেই সামলাতে পারছে না। রানু কথা বলছে অপলার সঙ্গে, রানুর গলা তিনি শুনতে পাচ্ছেন না, কিন্তু অপলার কথা শোনা যাচ্ছে। তুমি খুব চিন্তা করেছ আমাদের জন্য, তাই না আপা? পরশুদিন আমরা চলে যেতাম সব ঠিকঠাক, তারপর হঠাৎ টগরের গা গরম হল, পুকুরে খুব ঝাপাঝাপি করেছে, তো সেই থেকে ঠান্ডা লেগে জ্বর। রানু কিছু বলল তার উত্তরে, তার পরপরই তিনি অপলার হাসির শব্দ শুনলেন, সেই হাসিও চট করে থেমে গেল। ওসমান সাহেব উঠে দাঁড়ালেন, টেবিলে কাগজ কলম সাজানো,
একটি পেন্সিল পর্যন্ত আছে। হারিকেন জ্বলছে, আধো আলো আধো ছায়া পরিবেশ। দীর্ঘদিন পর টেবিলটি তাকে চুম্বকের মতো আকর্ষণ করল। কেন জানি মনে হচ্ছে অরণ্যের গল্পটি তিনি এখন লিখতে পারবেন। অরণ্য এগিয়ে আসছে, গ্রাস করছে শহরকে। আতঙ্কগ্রস্ত শহরের মানুষ নিঃশব্দে অপেক্ষা করছে। কাগজকলম নিয়ে বসার আগে রানুর সঙ্গে দেখা করা উচিত, কিন্তু কেন যেন ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না। দীর্ঘদিন পর আবার তিনি লিখতে বসলেন। আগের মতো কলম আটকে গেল না, কিন্তু যে গল্প লেখা হচ্ছে তা অরণ্যের গল্প নয়, শহরের গল্প। গ্রাস করছে অরণ্যকে। তিনি দ্রুতগতিতে লিখছেন। সন্ধ্যার পর থেকে নীলুর কেমন যেন লাগতে লাগল, এক ধরনের অস্বস্তি। হঠাৎ ঘুম ভাঙলে যেরকম লাগে সেরকম। সমস্ত শরীর ঝিম ধরে আছে, মাথার ভেতরটা ফাঁকা ফাঁকা। নীলু বারান্দা এসে দাঁড়াল। এবারের বারান্দাটা সুন্দর। কল্যাণপুরের দিকে শহর তেমন বাড়তে শুরু করেনি, গ্রাম গ্রাম একটা ভাব আছে। বারান্দায় দাঁড়ালে ঝিলের মতো খানিকটা জায়গা চোখে পড়ে। গত শীতের আগে শীতে ঝাঁকে ঝাঁকে বুনো হাঁস নেমেছিল, কি অদ্ভুত দৃশ্য! এবছর নামবে কি না কে জানে, বোধহয় না। শহর এগিয়ে আসছে, পাখিরা শহর পছন্দ করে না। অনেক রাতে রানু এসে দাঁড়ালো দরজার পাশে। তিনি এমনভাবে তাকালেন যেন রানুকে চিনতে পারছেন না, এ যেন অচেনা কেউ। রানু বলল, কেমন আছো? ভালো, তুমি ভালো আছো রানু? হ্যাঁ, কি করছো, লিখছো? তিনি মাথা নাড়লেন। রানু বলল, লেখায় গুচ্ছে? হ্যাঁ। অনেকদিন পর লিখতে বসেছো, তাই না? হ্যাঁ, অনেকদিন পর। ভেতরে এসে বসো রানু। সে কয়েক মুহূর্ত ইতস্তত করে ভেতরে এসে দাঁড়াল, বসল খাটে। কেমন কোমল দেখাচ্ছে রানুর মুখ, কেমন দুঃখী দুঃখী চেহারা। তাকে আজ এমন দেখাচ্ছে কেন? বিলি একটি চিঠি দিয়েছে আমার কাছে, সঙ্গে নিয়ে এসেছি, তুমি পড়বে? হ্যাঁ, পড়ব। রানু চিঠিটা এগিয়ে দিল। চিঠি পড়তে গিয়ে তিনি লক্ষ্য করলেন তার চশমার কাঁচ ঝাপসা হয়ে এসেছে। তিনি কিছু পড়তে পারলেন না। রানু মৃদুস্বরে বলল, বিলির খবরটা পেয়ে তোমার জন্য আমার খুব কষ্ট হচ্ছিল। তোমাদের দুই ভাই বোনের মধ্যে কোথায় যেন একটা মিল আছে, খুব বড় রকমের মিল। অনেক ভেবেছি, বের করতে পারিনি। তুমি চিঠিটা আমার কাছে দাও, আমি পড়ে শোনাচ্ছি, তুমি পড়তে পারছো না। রানু চিঠি পড়তে শুরু করল। তিনি তাকিয়ে আছেন রানুর দিকে, চশমার ঝাপসা কাঁচের ভেতর দিয়ে তাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না। মাঝে মাঝে খুব কাছের মানুষও অস্পষ্ট হয়ে যায়। টগর পা ঝুলিয়ে খাটে বসে আছে। তার মা চলে এসেছে এটি তার এখনও ঠিক বিশ্বাস হচ্ছে না। তার বারবার মনে হচ্ছে তার মা বোধহয় আসেনি। এই যে মা চলে গেল পাশের ঘরে, সত্যি কি গেল? হয়তো ঘরে উঁকি দিলে মাকে সে দেখবে না, দেখা যাবে করুণ মুখ করে বাবা বসে আছে। টগর খাট থেকে নামল, তাকাল অপলার দিকে। অপলা শীতল গলায় বলল, কোথায় যাচ্ছ? ওই ঘরে। ওই ঘরে এখন যেও না। কেন যাব না? একটু পরে যাও, আসো আমরা দুজন গল্প করি। শিশুরা অনেক জিনিস চট করে বুঝে ফেলে, টগরও হয়তোবা কিছু বুঝল। আবার উঠে বসল খাটে, পা দুলাতে দুলাতে ভয় ভয় বলল, মা কি এখন থেকে বাবার সঙ্গে থাকবে? অপলা গাঢ় স্বরে বলল, হ্যাঁ থাকবে। টগর ছোট্ট করে হাসল, ছেলে মানুষই হাসি, দেখতে এত ভালো লাগে। খালামুনি, বলো, সত্যি থাকবে? হ্যাঁ থাকবে। তুমি কি করে জানো? আমি জানি। টগর আর কিছু বলল না, পা দুলাতে লাগল। তার মনে হল খালামুনি কাঁদছে। খালামুনি এখন অন্যদিকে তাকিয়ে আছে, তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু টগর বুঝতে পারছে। তুমি কাঁদছ কেন খালামুনি? কাঁদছি না তো। কিন্তু খালামুনি কাঁদছে, তার শরীর কেঁপে কেঁপে উঠছে। বড়দের কত অদ্ভুত দুঃখ কষ্ট থাকে। টগরের নিজেরও খুব কান্না পেয়ে গেল, কিন্তু ছেলেদের কাঁদতে নেই। সে প্রাণপণে নিজের কান্না সামলাবার চেষ্টা করতে লাগল। অপলা ধরা গলায় বলল, টগর তুমি শান্ত হয়ে বসে থাকবে এখানে, বাবার ঘরে যাবে না, কেমন? আচ্ছা, আমি একটু নিচে যাব, একা একা হাঁটব। কেন? অপলা চোখ মুছে শান্ত গলায় বলল, বড়দের মাঝে মাঝে একা একা থাকতে ইচ্ছে করে।
রাত অনেক হয়েছে, ওসমান সাহেব মাথা নিচু করে লিখে যাচ্ছেন। টগর ঘুমিয়ে পড়েছে, রানু রেলিং ধরে দাঁড়িয়ে আছে। কি অপূর্ব জ্যোৎস্নার রাত, উঠোনে একা একা দাঁড়িয়ে আছে অপলা। কি দেখছে সে? রানু একবার ভাবল নিচে নেমে যাবে, অপলার হাত ধরে বলবে, কাঁদছিস কেন বোকামে? কিন্তু সে তা করল না, তাকিয়ে রইল মাঠের দিকে। রানু ডাকল, অপলা, অপলা। অপলা ফিরে তাকাল, চাঁদের আলোয় ভেজা কি সুন্দর একটি মুখ। তাকে ঘিরে জ্যোৎস্না কেমন থরথর করে কাঁপছে। অদ্ভুত কষ্ট হচ্ছে রানুর। সে আবার ডাকল, অপলা, অপলা। গল্পতরু চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের উপন্যাস দূরে কোথাও। আজ পড়ছিলাম এর অষ্টম এবং শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।